আজ আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি নোকিয়া 9.2 আপকামিং মোবাইল ফোন নিয়ে। 2020 সালের বেস্ট ফোন হতে যাচ্ছে এই ফোনটি। তার সাথে আরও থাকছে, আরও জানাবো লঞ্চিং ডেট, পারফরমেন্স, প্রাইস, ক্যামেরা, ব্যাটারি নিয়ে। মূল ভিডিওটি শুরু করা যাক। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম কথা বলবো এর লঞ্চিং ডেট নিয়ে। এর লঞ্চিং ডেট মের 7 তারিখ 2020 আনঅফিসিয়ালভাবে। এই ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এখন স্ক্রিনে দেখেন এই ফোনের পারফরমেন্স রয়েছে। চিপসেটে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এবং প্রসেসরে থাকছে ওয়াক্টা কোর। এই ফোনের র্যাম হলো 8 জিবি। এরপর রয়েছে এই ফোনের স্টোরেজ। স্টোরেজে থাকছে ইন্টারনাল মেমোরি 128 জিবি, এক্সটার্নাল নেই। এই ফোনের স্পেশাল ফিচারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আদার সেন্সর, লাইট সেন্সর ইত্যাদি। আরও সাথে থাকছে এই ফোনের নেটওয়ার্ক 2G, 3G এবং 4G পর্যন্ত সাপোর্ট। সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড, GPRS অ্যাভেলেবল। আরও থাকছে এই ফোনের ইন্টারেস্টিং ক্যামেরা। ক্যামেরায় থাকছে 4টি কোয়াড ক্যামেরা সেটআপ। প্রথমটিতে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে 13 মেগাপিক্সেল ক্যামেরা, আরও 2টি 13 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে এলইডি ফ্লাশ। এখন কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে থাকছে 5.99 ইঞ্চি, স্ক্যান রেজুলিউশন থাকছে 1440x2560 পিক্সেল, আর এর ডেন্সিটি, পিক্সেল ডেন্সিটি থাকছে 490 PPI। ডিসপ্লে টাইপ ওল্ড, স্ক্যান প্রোটেকশনে থাকছে 14 গরিলা গ্লাস। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।